মা ছেলে মিলে রেডি হয়ে গেছি, বাহিরে খাটতে যাব সন্ধ্যাবেলা। আজকে কি কি রান্না হলো, কি করলাম সারাদিন আমার ছেলেটাকে নিয়ে, সেটাই দেখাচ্ছি। তো আজকে ইলিশ মাছ রান্না করব, তাই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলাম। বাজার থেকে একবারে কেটে নাড়িভুড়ি বের করে নিয়ে আসে, বাসায় শুধু আমি জাস্ট পিস করে রান্না করব। অন্য মাছগুলা, সব মাছগুলাই মানে পিস পিস করে নিয়ে আসে, শুধু ইলিশ মাছটা পিস করে না, বাসায় আমরা ইচ্ছা মতো সাইজ করে খাই আর কি। আর পুঁই শাক কেটে রাখছি, পুঁই শাক ভাজি হবে। এই হয়েছে আজকের রান্না বান্না। তো মাছ ভিজিয়ে নিচ্ছি। এদিকে বাবু টিভি দেখতেছে, আর আমি কয়েকটা রুটি বানাইলাম আর এনে পাপার জন্য। আর এদিকে আমার রান্না বান্না আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি, প্রেশার কুকারে ভাত করছি আর পুঁই শাক ভাজি করছি আর ইলিশ মাছ ভুনা করছি। তো আর এনে পাপা ডাল করতে বলছে, বাট হচ্ছে একটুখানি ডাল ছিল গতকালের, ওইটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে, এই জন্য ডাল করি নাই। আর আরিয়ান এদিকে নাচানাচি করতেছে, তো বলতেছে তাই তাই, ও আগে থেকেই বলে, আপনারা আবার মনে করেন না যে তুই তুই গানের কথা বলে, ও আগে থেকেই তাই তাই এই গানটা করে। তো এখন আরিয়ান নাচানাচি প্রায় শেষের পথে, আর আমিও এখন আরিয়ানকে গোসল করাই দিব, তারপরে ওরে খাওয়াই দিব, তারপরে আরিয়ানের পাপা আসবে, তখন আবার আমরা খাবো, আরিয়ানও তখন আমাদের সাথে অনেক সময় খায়। তো সব মিলিয়ে আমার আজকের কাজ শেষ, কাজ বলতে আর কি তেমন কিছুই না। এদিকে আবার আরিয়ানের পাপা সন্ধ্যাবেলা আসছে মোমো নিয়ে, চিকেন মোমো, আরিয়ান আবার এক পিস মোমো খায় আলহামদুলিল্লাহ। তো গরম লাগছে, ওখানে বসে গেছে, আমি প্লেট আনবো, বলতেছে থাক আনা লাগবে না, বাবা ছেলে খাচ্ছে যে এখন আর সে খাবে না, মানে সে খাওয়ার বেলায় সে নাই, ঠিক আছে, এই হয়েছে গিয়ে ব্যাপার। তো তারপরে ওর বাবা চেষ্টা করতেছে একটু খাওয়ানোর জন্য, ছোট মানুষ একটু খেলেও আমাদের ভালো লাগে, বাবা মার মন বলে কথা। আর এদিকে রেডি হয়ে যাচ্ছি, ওই যে বললাম সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য নিচে নেমে যাই। তো মা ছেলে প্রায় ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরছি, আর এদিকে আরিয়ান সোনা ওর নানা ভাইয়ের সাথে কথা বলতেছে মোবাইলে। তো এই তো হয়েছে আজকের ব্যাপার স্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।